স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত নিরাপত্তাহীনতার যে কথা বলেছেন তা ভুল বোঝাবুঝি থেকে হতে পারে। দুপুরে রাজশাহী পুলিশ লাইন্সে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সব দেশের রাষ্ট্রদূতদের নিরাপত্তার ব্যাপারে বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে না জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত যেখানে গিয়েছিলেন সেখানে জিয়াউর রহমানের আমলে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা তাঁকে স্মারকলিপি দিতে গিয়েছিল। তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী বিরোধীদের মিটিং মিছিল সমাবেশ করার অধিকার রয়েছে, তবে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশি বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে। এর আগে সকালে রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ বিশেষ কয়েকটি রাষ্ট্রদূতের বেলায় আমরা আরও বেশি করে নজরদারিতে রাখি, সেই জন্যই আমরা মনে করি তার যে নিরাপত্তার কোনো ঘাটতি হয়েছে বলে তিনি যে বলছেন এটা হয়তো তিনি মিস ইনফরমেশন, হয়তো তিনি ভুল বোঝাবুঝির জন্য এটা বলছেন, কারণ এখানে এমন কিছু হয়নি যার জন্য তার নিরাপত্তা বিঘ্নিত হবে। আমি যতটুকু খবর পেয়েছি ওই ইসের জিয়াউর রহমানের আমলে যারা হত্যার শিকার হয়েছিল, গুমের শিকার হয়েছিল, তারাও তাদের দাবিটি জানার জন্য, তার সন্তানরা তার দাবিটি জানো, তাদের দাবিটার জন্য, তাদের ন্যায্য বিচারের জন্য তার কাছে একটা স্মারকলিপি দিতে গিয়েছিলেন।